আমার ল্যাপটপ খুলে গেছে। এখনো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম তমুব্রু সীমান্তত প্রত্যেকদিন জ্বরের শত শত রোহিঙ্গা। নতুন করে বাংলাদেশত প্রবেশ করা রোহিঙ্গাগুলোর অধিকাংশই বান্দরবানের সাইগান পয়েন্ট ও কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন বন ও ফাঁড়ের আশ্রয় লইয়ে। তার কেউ কেউ ঝুঁকিপূর্ণ হইল ফাঁড়ের বিভিন্ন জায়গা মেড়ে হাঁড়ি বাঁশানি ফলিতিন দি সানি দি টঙ্গর বানার। বন বিভাগের দুর্গম রিজার্ভ ফরেস্টের এইসব জায়গাত স্থানীয়লর তেমন যাতায়াত নাই, এইসব জায়গা তারা গড়ি তোলের বসতি। আর এই শরণার্থী রোহিঙ্গাগুলোর সাইবেল্লাই প্রত্যেকদিন বিভিন্ন এলাকার তুন ফোন আহাবার লই ছুটিয়ায়ের হাজার হাজার মানুষ। আর গর বর্মা নির্যাতন কল আর মা বোন কল ইয়ান দলা বলি এগুলো কল ফারাই আসি ইয়ান দুরু সই ভরে আগে গতি লারে লারাই রাম মাঝে তে হইরে আর কি রঙ্গের রইতে থাকব দেড়ো বর মা বোন রদরি অনে জুলুম করে তো জুলুম করে তার আগে আর আর যুদ্ধ করতে আছি তার আগে মারেরা তো আর গেলা মারা গেলাম আর মা বোন হব হাড়ে লাগি মারি লাগি মারি দিতে গেলে ইয়ার আত্মি নে বাড়ি কে যেত না বাড়ি আর আজের আজ আর সময় মাঝে কত মাঝে গুলি মারি মারি মা বোন বিষয়ে মারিয়ে গেলে আছে এখনো মারি গেলে তো আছে হাড়ি গেলে আছে। যেহেতু ইয়ান আন্তর্জাতিক দুই দেশের সম্পর্কের বিষয় সরকারের তরফ তুন মিয়ানমার লয় যোগাযোগ করে বলে জানাই বান্দরবান জেলা প্রশাসক। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, ঠিক আছে, এটি বাংলাদেশের কোনো সমস্যা না। তো সরকার যেহেতু এটা আন্তর্জাতিক দুই দেশের সম্পর্কের বিষয়, সরকারি তরফ থেকে মিয়ানমারের সাথে যোগাযোগ করছে যাতে এই বিপর্যয়কর যারা অবস্থায় এখানে এসেছে তাদেরকে যাতে সসম্মানে মিয়ানমার সরকার নিয়ে যায়। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ হয়েছে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে বিজিবির চ্যানেলে যোগাযোগ আছে। মূলত এই অবস্থায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সার্বক্ষণিক প্রহরায় আছে যাতে করে এই বিপর্যয়কর লোকদেরকে কেহ হয়রানি করতে না পারে এবং তাদেরকে সসম্মানে তাদের অঞ্চলে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যেতে পারে। বান্দরবানের ঘুমদুম তমুব্রু সাকঢালা আশারতলি বড়সনহোলা ও হকসবাজারের উকিয়ার বিভিন্ন এলাকার বন বিভাগের সামাজিক বনায়নের আওতাধীন এলাকা ও ফারহাড়ি রোহিঙ্গাগুলোর ঘর তৈরি করতে দেখা যায়। তবে সীমান্তর হাসে মাইন ফুতি রাহিবার আতঙ্ক আছে বসবাসরত রোহিঙ্গল। ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিবো।